নমস্কার বন্ধুরা, সকলকে আমার লক্ষ্যভেদ ব্যাচে স্বাগতম। আমাদের হচ্ছে ভিডিও দিতে একটু দেরি হলো, আমাদের শরীর খারাপ হয়েছিল, সেই জন্য আমরা ভিডিও কয়েকদিন করতে পারিনি। তো তোমাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী। আজকে আবার আমরা নতুন করে শুরু করব। আজকে আমরা করব হচ্ছে গড় চ্যাপ্টার। এখান থেকে আমরা টাইপ ওয়ান টাইপ টু করে আবার হচ্ছে 10টা টাইপ অঙ্ক করব আমরা। প্রথম অঙ্ক দেখো তোমাদের কী রয়েছে, যে 5টি নারকেল গাছ যথাক্রমে 21 এবং 31, মানে 5টি নারকেল গাছে কতগুলো করে 12, 15, 21 এবং 31 আর 16টি নারকেল রয়েছে। তাহলে 5টি গাছে আমাদের মোট গড়ে কতগুলো নারকেল রয়েছে আমাদের সেটা বলতে হবে, মানে আমাদের গড় বের করতে হবে। তো দেখো, এটা করার জন্য আমরা কী করবো, জাস্ট যোগ করে 5তে ভাগ করলে হয়ে যায়। কিন্তু আমি এটা তোমাদের নতুন জিনিস শেখাবো। দেখো, 12 তো 12টি নারকেল, একটাতে 15টি, একটাতে হচ্ছে 21, 31 আর হচ্ছে 16, ঠিক আছে। এটা যোগ করা, যদি ডেটা বেশি থাকে, এটা এটা 5টা আছে, এটা যোগ করতে আর 5 দিয়ে ভাগ করতে আমাদের অসুবিধা হবে না। কিন্তু যদি নতুন একটা নিয়ম শেখো, দেখো এগুলোর মধ্যে যে কোনো একটা মাঝামাঝি সংখ্যা এমন একটা ভাববে যেটা এগুলোর মধ্যে কী হবে, মাঝামাঝি হবে। আমি 20 ভেবে নিচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো, 20 থেকে 12 ছোট, কত ছোট, -8, ঠিক আছে। এখান থেকে বিয়োগ করে দেবে, তাহলে এখান থেকে বিয়োগ করলে কত হবে, মানে এখান থেকে বিয়োগ করবে কত হবে, -8। 15 থেকে 20 বিয়োগ করলে কত হবে, -5, ঠিক আছে। এখান থেকে কত হবে, +1, এখান থেকে কত হবে, +11, আর এখান থেকে একটা বিয়োগ করলে কত হবে, -4, বোঝা গেল। এইবার আমি যদি এগুলো সবগুলোকে যোগ, দেখো এবার এগুলো ছোটো হয়ে গেলো, এবার আমরা যোগ করতে সুবিধা হবে আমাদের। তাহলে যোগ কী কী আছে, 11 আর 1 = 12, আর বিয়োগ কী কী আছে, 8, 5 = 13, 13 আর 4 = 17। তাহলে 12 থেকে 17 বাদ দিলে কত হবে, -5। এইবার যেটা বেরোবে যোগ বিয়োগ করে, সেটাকে আমাদের দেখতে হবে কতগুলো সংখ্যা বা কতগুলো গাছ রয়েছে, 1, 2, 3, 4, 5, অর্থাৎ এটাকে আমাদের আবার 5 দিয়ে ভাগ করতে হবে। এটাকে আমাদের কী করতে হবে, 5 দিয়ে ভাগ করতে হবে। যদি 6 থাকতো 6 দিয়ে ভাগ করতাম, তাহলে কত হলো, -5কে 5 দিয়ে ভাগ করলে কত হয়, -5/5, অর্থাৎ -1। অর্থাৎ আমরা যেটা ধরেছিলাম সেটার সাথে কী করতে হবে, -1 করতে হবে, অর্থাৎ 20 - 1, অর্থাৎ 19 কী হবে আমাদের গড় হবে, ঠিক আছে। এই 5টি গাছে গড়ে 19টি নারকেল ধরেছে। দেখো অপশান ভিতরে রয়েছে, আমি এটা কেন করালাম, যাতে আমি এই কনসেপ্টটা দিতে পারি যে আমি যে কোনো একটা অ্যাজিউম করব, যে কোনো একটা আমি গড় আগে ধরে নেব, 20 ধরে নিলাম এখানে আমি, তারপরে সবগুলো থেকে বিয়োগ করলাম, ঠিক আছে। বিয়োগ করে যা হচ্ছে এখানে লিখলাম, তারপরে আমি যোগ বিয়োগ করলাম, যেটা বেরোলো আমার যোগ বিয়োগ করার পর, সেটাকে আমি যতগুলো গাছ থাকবে বা যতগুলো ইভেন্ট থাকবে সেটা দিয়ে আমি ভাগ করে দেবো। কারণ আমরা জানি যে গড় মানে কি, সমষ্টিকে আমাদের হচ্ছে যতগুলো নাম্বার থাকবে বা যতগুলো ইভেন্ট থাকবে সেগুলো দিয়ে আমাদের ভাগ করতে হবে, ঠিক আছে, নাম্বার অফ ইভেন্টস। তো এই করে করে আমাদের কী হলো, -1 হলো। তাহলে আমরা 20 ধরেছিলাম, সেখান থেকে -1 করলাম, 19 পেয়ে গেলাম। যদি এখানে আমাদের +1 আসতো, তাহলে 20 সাথে আমি 1 যোগ করে দিতাম, ঠিক আছে। এইভাবে করে আমরা খুব সহজে গড়গুলো করতে পারি, বুঝা গেল। নেক্সট দেখো, 2 নম্বর কী বলছে, যে একটি ক্লাসে 45 জন ছাত্রের মোট নম্বর 1800, ওই ক্লাসের গড় নম্বর কত। এখানে মোট নম্বর 1800 দিয়েই দিয়েছে, ঠিক আছে, আর নাম্বার অফ ছাত্র কতজন, 45 জন। তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো 2 নম্বর, ঠিক আছে। আশা করবো সকলেই তোমরা এটা পেয়ে গেছো, ঠিক আছে, যারা যারা আমাদের সাথে লাইভে রয়েছো, ঠিক আছে। তাহলে টাইপ 1 আমাদের শেষ হয়ে গেলো, এবার আমরা টাইপ 2 ঢুকবো। দেখো টাইপ 2 প্রথম অঙ্ক কী বলছে, যে প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার গড় 10.5, তাহলে বলেছে প্রথম 21টি স্বাভাবিক সংখ্যার গড় কত। দেখো এই অঙ্কগুলো পরীক্ষা মাঝে মাঝে একবার করে চেক করতে দেয়। তাহলে দেখো প্রথম 20টা, হ্যাঁ প্রথম 20টা স্বাভাবিক সংখ্যার গড় কত, 10.5। কটার গড় এটা, প্রথম 20টার, ঠিক আছে। তাহলে সমষ্টি সূত্র কি, সমষ্টি সূত্র, ঠিক আছে, যতগুলো থাকবে 20টা আর গড়, এই দুটো যোগ করে দিতে হবে। সমষ্টি মানে কি, সমষ্টি মানে হচ্ছে সমষ্টি সমান সমান, ঠিক আছে, গড়কে আমি যদি যতগুলো সংখ্যা রয়েছে, ঠিক আছে, সেটা দিয়ে গুণ করে দিই, ঠিক আছে, সেটাকে আমরা তাহলে কী পাবো, সংখ্যা পাবো। তাহলে 20টা সংখ্যা, 10.5 গড়, তাহলে কত হচ্ছে, 21, ঠিক আছে, 210 আর একটা পয়েন্ট, মানে 21 হচ্ছে, ঠিক আছে, 2100 হচ্ছে, ঠিক আছে। এখানে পয়েন্টটা দিই, তাহলে কী হবে, এই শূন্যটা বাদ চলে যাবে, তার মানে কত হবে, 210 হবে। তাহলে 20টি সংখ্যা সমষ্টি কত, 210। তাহলে এবার কী বলছে, 21টি স্বাভাবিক সংখ্যা। দেখো স্বাভাবিক সংখ্যা শুরু করতে হয়, স্বাভাবিক সংখ্যা শুরু হয় হচ্ছে 1, 2, এখান থেকে 1 থেকে শুরু হয়। এরকম করতে করতে 20টার আমাদের ছিল গড় ছিল হচ্ছে 10.5, ঠিক আছে। এবার 21টা চেয়েছে, তাহলে 21টা মানে কত হবে, 1, 2, এরকম করতে করতে 20, আর লাস্টে কত হবে, 21। তার মানে কি, এতখানি আমাদের যোগফল কত, এতখানি যোগফল আমাদের হচ্ছে 210। এবারে আমরা কী করবো, এই 21টাকে কনসিডার করবো, অর্থাৎ 210-এর সাথে আমরা 21 যোগ করে দেবো, তাহলে কত হবে আমাদের, 231। তাহলে মোট কত হচ্ছে আমাদের, 231। তাহলে আমরা যখন 21টাকে কনসিডার করবো, তখন মোট সংখ্যা কত হচ্ছে, মোট সংখ্যা আমাদের 21টি হবে। মোট সংখ্যা কত হচ্ছে, 21টি হবে। তাহলে এটাকে আমরা 21 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমাদের কী হয়ে যাবে, নির্ণীয় গড় আমাদের কত হবে, নির্ণীয় গড়
কত হবে আমাদের? মোট হচ্ছে 231 আর 21 দিয়ে ভাগ করব। তাহলে কাড়াকাড়ি করো, 21 × 21 2, আবার 21 × 21 অর্থাৎ 11। মোট গড় কত হচ্ছে আমাদের? 11। প্রথম 21টি স্বাভাবিক সংখ্যার গড় কত হচ্ছে? 11। ঠিক আছে, তো এটা আমরা এভাবে না করে এভাবে করতে পারি। দেখো, একটা আমাদের সূত্র রয়েছে যে স্বাভাবিক সংখ্যার গড়ের সূত্রকে n × n+1, ঠিক আছে, / n, ঠিক আছে। তাহলে কি হয়, n × n+1 / n × 2। এবার এটা যদি n ক্যান্সেল হয়ে এটাই সূত্রটা কী দাঁড়ায়, যে n+1/2। তাহলে দেখো সূত্র আমাদের হচ্ছে এইটা, প্রথম মানে এনটি স্বাভাবিক সংখ্যা, আমি আর লিখছি না, প্রথম এনটি স্বাভাবিক সংখ্যার হচ্ছে গড়ের সূত্র এটা। তাহলে 21টা যদি চাই তাহলে এনের জায়গায় জাস্ট 21 বসাও, তাহলে কত হবে, 21 + 1/2 অর্থাৎ 22/2 অর্থাৎ 11। এত কিছু করার দরকার ছিল না, জাস্ট আমরা যদি এই সূত্রটা জানি যে প্রথম এনটি স্বাভাবিক সংখ্যার গড় কত, n+1/2, তাহলে আমরা ফরাস করে এটা করে ফেলতে পারবো। বুঝা গেল? এরপরে দেখো টাইপ টুর 2 নম্বর অঙ্ক, এটা আমিও তোমাদের হোমওয়ার্ক দিতাম কিন্তু আমি দেবো না, কারণ আছে এই অঙ্কটা খুব ভালো, এটা পরীক্ষায় আসে, খুবই সোজাভাবে করা যায়। দেখো আমি দুভাবে করাবো এই অঙ্কটা, একবার একটু লংয়ে যাবো, তারপরে শর্টে যাবো। শর্ট মানে এক লাইনে অঙ্কটা হয়ে যাবে। দেখো কী বলছে, যে 32 জন ছাত্রের গড় ওজন 70 কেজি, যদি শিক্ষকের ওজন ধরা হয় তবে গড় ওজন 70.5 অর্থাৎ 500 গ্রাম বা 0.5 কেজি বা 0.5 কেজি বেড়ে যায়, তাহলে শিক্ষকের ওজন কত? দেখো এখানে আমরা লিখব শিক্ষক ছাড়া, আর এখানে লিখব হচ্ছে শিক্ষক সহ, আর এখানে লিখব হচ্ছে শর্টকাট। ঠিক আছে, আগে আমরা এই লং কাটটা করি, তারপর শর্টকাটটা এক লাইন এক সেকেন্ড হয়ে যাবে ওটা। তাহলে শিক্ষক ছাড়া ছাত্রদের গড় কত? ছাত্রদের গড় ওজন হচ্ছে 70। কতজন ছাত্র? ছাত্র হচ্ছে আমাদের হচ্ছে 32 জন। তাহলে এটা গুণ করো, কত হবে, 7 × 14 = 4, হাত থাকে কত, 1 × 7 = 3 × 7 = 22, তা আমরা 2240 শিক্ষক ছাড়া। এবার শিক্ষক সহ আমাদের ওজন কত হচ্ছে? 70.5। ঠিক আছে, শিক্ষক ধরলে আমাদের কতজন হচ্ছে, এখানে 32 জন ছিল, শিক্ষক ঢুকে গেল, কত হবে, 33। ঠিক আছে, তাহলে এই গুণটা এবার এখানে করতে হবে, 33, তাহলে কত হচ্ছে, 3 × 5 = 15, হ্যাঁ, আর 3 × 7 = 21, এক ঘর কাটা, তার মানে 5 × 1 = 2 × 5 = 6, হ্যাঁ, কত হচ্ছে, 2 × 3 = 2 পয়েন্ট, তাহলে 2326 = কত হচ্ছে, 2326.5। তাহলে দেখো এর নিয়ম কি, এটা থেকে এটা বিয়োগ করলেই হয়ে গেলো। তাহলে কী লিখবো, শিক্ষকের ওজন কী হবে, শিক্ষকের ওজন, শিক্ষকের ওজন সমান কী হয়, 2326.5 − 2240, বিয়োগ করো, তাহলে কত হবে, 0.5, 4 কত হলে 6, হ্যাঁ, 4 কত হলে হচ্ছে 6 বসবে, ঠিক আছে, 4 কত হলে 2 মানে 8, তারপরে 3, হ্যাঁ, ব্যাস 86.5 কেজি। তাহলে শিক্ষকের ওজন কত হলো, 86.5 কেজি। তো এত নকশা করার দরকার নেই, যারা আমার স্টুডেন্ট তারা এত নকশা কোনোদিন করবে না। তাহলে দেখো আমি যদি এক লাইনে করতে চাই তাহলে কীভাবে করবো শর্টকাটটা? তাহলে দেখো পরিবর্তিত গড় পরিবর্তন হয়ে কত হয়েছে, গড় পরিবর্তন হয়েছে 70.5, ঠিক আছে, এটা পরিবর্তিত গড়। এবার এর সাথে দেখো, এর সাথে হয় এখানে প্লাস হবে না মাইনাস হবে, যেহেতু শিক্ষক আসার পর ওজন বেড়ে গেছে গড় ওজন, সেই জন্য প্লাস দিলাম, যদি শিক্ষক আসার পর ওজন কমে যেত তাহলে কী করতাম, এখানে মাইনাস দিতাম। বোঝা গেল? তাহলে এবার কত বেড়েছে, 32 জন ছাত্রের 0.5 করে বেড়েছে, তাহলে 0.5 কেজি করে, 32 জন ছাত্রের 0.5 কেজি করে বাড়লে মোট কত কেজি বাড়বে, 16 কেজি বাড়বে। দেখো বুঝতে পারলে কি, দেখো দুজন থাকলে কয় কেজি বাড়তো, 0.5 কেজি করে 1 কেজি বাড়তো, 4 জন থাকলে 2 কেজি বাড়তো, সেভাবে করতে করতে 30 জন থাকলে 15 কেজি বাড়তো, 32 জন তার মানে 16 কেজি হবে, জাস্ট এটা যোগ করে দাও, কত হবে, 86.5 অ্যান্সার, ব্যাস। যদি অনেক অঙ্কের ক্ষেত্রে এরকম 0.5 কেজি থাকবে না, অনেক অঙ্কের ক্ষেত্রে 200 গ্রাম থাকবে, তাহলে একটা ছাত্রের জন্য যদি 200 গ্রাম ওজন বাড়ে তাহলে 32টা ছাত্রের জন্য কত হবে, 6 × 6 = 400 গ্রাম অর্থাৎ 6 কেজি 400 গ্রাম ওজন বাড়তো, তাহলে এখানে আমরা 6 কেজি 400 লিখতাম, ঠিক আছে, যদি হচ্ছে এটা 0.2 করে থাকতো, যদি 70.2 করে থাকতো, যে 200 গ্রাম করে যদি বাড়তো। বোঝা গেল? তাহলে পরিবর্তিত গড় আমরা লিখবো, সঙ্গে আমরা যোগ করবো যে কত বাড়লো, 32 জন ছাত্রের 0.5 কেজি করে বাড়লো, মানে আলটিমেটলি 16 বাড়লো, ঠিক আছে, তাহলে কত হলো, 86.5 অ্যান্সার, এক লাইনে এক সেকেন্ডে বেরিয়ে যাবে। বোঝা গেল? নেক্সট দেখো টাইপ 3 কী বলছে, প্রথম অঙ্ক, একটি ক্লাসের 20 জন ছাত্রের গড় বয়স 14 বছর, 5 জন ছাত্র ওই ক্লাসে ভর্তি হলো যাদের গড় বয়স হচ্ছে 14.2 বছর, এখন 25 জনের গড় কত? ঠিক আছে, তাহলে দেখো আগে 20 জন ছাত্রের 14 বছর ছিল, তাহলে মোট কত হচ্ছে এখান থেকে আমরা পেয়ে যাবো, তারপরে 5 জন ছাত্র আরও আবার আসলো, হ্যাঁ, যাদের 14.2 করে বছর গড় বয়স, তাহলে 5 × 2 মানে আমাদের কী করতে হবে, মোট বের করতে গেলে
20x14 করতে হবে, ঠিক আছে? 20x14 করলাম, প্লাস আরও কত আসলো, 5 জন ছাত্র আসলো যাদের গড় বয়স কত, 14.2। তাহলে দেখো এখানেও সমষ্টি, এখানেও সমষ্টি। সমষ্টি সূত্র কী? যে আমাদের সংখ্যা আর গড়, সংখ্যা আর গড়, ঠিক আছে? করলাম, তাহলে এটা মোট হলো। এই মোটকে আমাদের কত করতে হবে, 25 দিয়ে কত করতে হবে, এবার ভাগ করতে হবে। এখানে 20 জন, এখানে 5 জন, তাহলে মোট কতজন হচ্ছে, 25 জন। এটা করলে যেটা বেরোবে সেটাই হচ্ছে অ্যান্সার হবে। এটা তোমাদের আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম, ঠিক আছে? তোমরা এটা হোমওয়ার্ক করে আমার কমেন্ট বক্সে কমেন্ট করো যে কত তোমাদের অ্যান্সার হচ্ছে, বুঝা গেল? নেক্সট দেখো টাইপ থ্রির সেকেন্ড অঙ্কে বলছে যে একটি ক্লাসের 25 জন ছাত্রের গড় ওজন 44 কেজি, 5 জন ছাত্র যাদের গড় ওজন 43.2 কেজি তারা ক্লাস ছেড়ে চলে গেল। এখন বলেছে বাকি 20 জন ছাত্রের গড় ওজন কত। একদম হুবহু আগের অঙ্কের মতো কীভাবে করবো, জাস্ট প্লাসের জায়গায় মাইনাস দেবো। এটাও তোমাদের আমি হোমওয়ার্ক দেবো, ঠিক আছে? টাইপ থ্রির সেকেন্ড অঙ্ক হোমওয়ার্ক থাকবে। কী হবে, 25 জন ছাত্রের কত হবে গড় ওজন 44, তাহলে আমি সমষ্টি বের করলাম। এবার যেহেতু ছেড়ে চলে গেছে, ওজনে মাঝখানে মাইনাস, কত হবে কজন ছাত্র, 5 জন ছাত্র 43.2 কেজি করে গড় ওজন নিয়ে চলে গেছে। তাহলে দেখো 25 জন ছিল, 5 জন চলে গেল, কত হবে এখানে আলটিমেটলি 20 দিয়ে ভাগ করতে হবে। 20 দিয়ে ভাগ করলে যেটা বেরোবে সেটাই হবে তোমাদের উত্তর। এটাও তোমরা হচ্ছে আমাদের কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করবে যে কত নম্বর হচ্ছে, মানে কত নম্বর অ্যান্সার তোমাদের হচ্ছে এই টাইপ থ্রি সেকেন্ড অঙ্ক, বুঝে গেলো? আশা করবো সকলে এই দুটো অঙ্ক আমাদের করে কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমরা এতদিন আসতে পারিনি, আমার শরীরটা একটু খারাপ ছিল, ঠিক আছে? সেই জন্য আমরা মোটামুটি দীর্ঘ 10-12 দিন, 13 দিন, 14 দিন আমরা ভিডিও করতে পারিনি। তো এখন থেকে আবার আশা করবো যে আমি ভিডিও পরপর করতে পারবো। আরও আমি এবার প্র্যাকটিস সেট আনছি, ঠিক আছে? দেখা যাক কতদূর আমি করতে পারি। তো সকলকে আমি বলবো যে আমার ব্যাচে জয়েন হয়ে, জয়েন বলতে আমার এই ব্যাচে দেখে তোমরা হচ্ছে অবশ্যই হোমওয়ার্কগুলো করে অবশ্যই অবশ্যই কমেন্ট করবে। অনেক অনেকে আমাদের কমেন্ট করো, রিসেন্টলি একজন কমেন্ট করছো, আমি তোমার নাম জানি না, দেখলাম তোমার আপলোড হাব বলে লেখা আছে। তুমি বেশ ভালো ভালো কমেন্ট করছো, তুমি অঙ্ক করে যাও, ঠিক আছে? তা তুমি দেখলাম চেয়েছিলে যে স্যার ভিডিও আনো, আমি ওই জন্যই আজকে তোমার জন্য ভিডিও করছি, ঠিক আছে? এভাবে করে আমাকে সাপোর্ট করো, আমি আশা করি তোমাদের কিছু শেখাতে পারবো, ঠিক আছে? নেক্সট দেখো টাইপ ফোরের প্রথম অঙ্ক কী বলছে, যে 12টি সংখ্যার গড় 44, প্রতিটির সাথে কত গুণ করা হলে নতুন সংখ্যাগুলির গড় 440 হবে, বোঝা গেল? দেখো কী বলছে, 12টি সংখ্যার গড় 44, প্রতিটির সাথে কত গুণ করা হলে নতুন সংখ্যাগুলির গড় 440 হবে। দেখো ভালো অঙ্ক টাইপ ফোর, আমাদের কী বলছে, 12টি সংখ্যার গড় 44 রয়েছে, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে যদি 12টি সংখ্যা সমষ্টি বের করি কত হবে, আমি যদি এখান থেকে সমষ্টি বের করি 12×44 হবে, তার মানে 88, আর এখানে হচ্ছে আরও 44, তার মানে হচ্ছে কত হবে 8, 2 আর 5, 528 বেরোচ্ছে। আমাদের পেতে হবে কত, কী যে প্রত্যেকটির সাথে কত গুণ করা হলে নতুন সংখ্যাগুলির গড় 440 হবে, ঠিক আছে? তাহলে আমাদের 12টার গড় কত করতে হবে, আমাদের 440 করতে হবে, মানে আমাদের পেতে হবে কত, 5280, ঠিক আছে? তা মানে এটা এটা করলে করে দেখো এটা এটাই বেরোবে, কারণ একটা জিরো জাস্ট এক্সট্রা এসছে, তার মানে কত হবে, এটা গুণ করলে এই 5280 আসবে। তাহলে কত দিয়ে গুণ করতে হবে, আমাদের 10 দিয়ে গুণ করতে হবে, প্রতিটি কত দিয়ে গুণ করতে হবে, 10 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? দরকারই নেই এটা করারও দরকার নাই, ঠিক আছে? দেখো এটা তো সমান আছে, তাহলে এটাকে কত দিয়ে গুণ করতে হচ্ছে, 10 দিয়ে গুণ করতে হচ্ছে, এটা এই কর থেকে এই করে যেতে, তাহলে অ্যান্সার কত হবে, 10 হবে, এখান থেকে বলে দেওয়া যায়, বোঝা গেল? এটা করার কোনো দরকার নেই, ঠিক আছে? সমষ্টি বের করার কোনো দরকার নেই, বোঝা গেল? নেক্সট দেখো কী বলছে, 10টি সংখ্যার গড় 56, প্রতিটি সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা হলে নতুন সংখ্যাগুলির গড় কত হবে, ঠিক আছে? দেখো আগের অঙ্কটার মতো একদম সেম টু সেম অঙ্ক, কী বলছে, 10টি সংখ্যার গড় হচ্ছে, 10টি সংখ্যার গড় হচ্ছে 56, কী বলছে, প্রত্যেকটি সংখ্যাকে আমরা 2 দিয়ে ভাগ করবো, তাহলে নতুন গড় কত হবে। দেখো এখানে 2 দিয়ে ভাগ করবো, মানে আমাকে এখানেও 2 দিয়ে ভাগ করতে হবে, মানে একই হবে জাস্ট, তাহলে কত হবে, 28 হবে, ঠিক আছে? 28 সবসময় অ্যান্সার হবে। আগেরবার যেমন দেখো এই এই সংখ্যাগুলোকে বের করার দরকারই নেই, যে 2 দিয়ে ভাগ করলাম, এখানে জাস্ট এখানে যেরকম চেঞ্জ হবে, এখানে এখানে 2 দিয়ে ভাগ করছি, তো তাহলে এখানে 2 দিয়ে ভাগ করতে হবে। এখানে যদি আমি আগেরবার যেমন এখানে আমি 10 দিয়ে গুণ করতাম, তাহলে এখানে আমাকে 10 দিয়ে গুণ করতে হবে, এটাই নিয়ম, যে এদিকে যা করতে হবে এখানেও তাই হবে, সংখ্যাগুলোর সাথে তুমি যা করবা গড় তোমার সেরকমই হবে, বোঝা গেল? নেক্সট দেখো টাইপ ফাইভের কী বলছে, আর আমাদের 9 নম্বর অঙ্ক কী বলছে, 5 জন ছাত্রের প্রথম 2 জনের গড় বয়স 9 বছর এবং শেষ 2 জনের গড় বয়স হচ্ছে 11.5 বছর, তাদের সকলের গড় বয়স যদি 10 বছর হলে তৃতীয় জনের বয়স কত? তাহলে দেখো 5 জন ছাত্রের সকলের গড় বয়স কত, 50, মানে সরি 10 বছর, তাহলে সমষ্টি কত, তাহলে দেখো 5 জন ছাত্রের সকলের, এত কিছু লেখার দরকার নাই, তাও আমি লিখছি, বয়সের সমষ্টি কত হবে,
দেখো পাঁচজনের কত বয়সের গড়? 10। তাহলে 5 × 10 অর্থাৎ আমি বুঝতে পারলাম যে সকলের বয়স মিলে কত হচ্ছে 50 বছর। এবার কি বলছে, তাদের মধ্যে প্রথম দুজনের বয়স গড় বয়স 9 বছর। তাহলে প্রথম দুজনের সমষ্টি কত হবে? তাহলে প্রথম দুইজনের বয়সের সমষ্টি, প্রথম দুজনের বয়সের সমষ্টি কত? দেখো 2 গুণ কত করতে হবে আমাদের? 9 করতে হবে, যেহেতু গড় 9 বলেছে তাহলে 18 হচ্ছে। নেক্সট কি বলছে, শেষ দুইজনের বয়স, শেষ দুইজনের বয়সের সমষ্টি কত হবে? দেখো কতখানি আছে, 2 × কত হবে 11.5, অর্থাৎ কত হচ্ছে আমাদের 21। বোঝা গেল? তো কত হচ্ছে 21। তাহলে প্রথম দুজন হলো, শেষ দুজন হলো, মাঝখানে যে 3 নম্বর যে ছিল এই এই 5 জন, তো 1, 2, 3, 4, 5। তাহলে প্রথম দুজনের হলো, শেষ দুজন হলো, এই মাঝখানে বেচারা থেকে গেলো। তাহলে এই দুটো যোগ করে এখান থেকে বিয়োগ করে দিলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে 18 আর 21 কত হয়? 18 × 9, 2 × 3 মানে 39 বছর হচ্ছে। 18 যোগ 21 করবো কত হচ্ছে 39 বছর। তার মানে যে 3 নম্বর যে মাঝখানে যে ছাড়া পড়ে গেলো, মানে এদের আর এদের মোট বয়স কত? এই দুজন আর এই দুজনের মোট বয়স হচ্ছে 39 বছর। তাহলে মাঝখানে যে অর্থাৎ 3 নম্বর যে তৃতীয় জন, তার বয়সটা তো আমরা বেরি করিনি, কীভাবে বের করবো? এই যে 50 থেকে 39 বের করে দেবো। তাহলে লিখবো যে তৃতীয় জনের বয়স সমান সমান 50 - 39 সমান সমান কত হচ্ছে 11 বছর। ব্যাস হয়ে গেল আমাদের টাইপ ফাইভের প্রথম অঙ্ক, আমরা এভাবে করতে পারি। এটা এত কিছু লেখার দরকার নেই, যখন তোমরা আমি প্রথমবার করাচ্ছি বলে একটু লিখে লিখে করালাম। তোমরা পরীক্ষা হলে এইসব লিখবে না, জাস্ট ক্যালকুলেশানগুলো করবে, তাহলে তোমাদের হয়ে যাবে। এগুলো খুবই সোজা অঙ্ক, আমাদের পার্ট ওয়ান ভিডিওতে সোজাই হয়। পার্ট টু ভিডিওতে আমরা হচ্ছে আরও কঠিন কঠিন অঙ্ক নিয়ে আসবো, যেগুলো তোমাদের পরীক্ষার সঙ্গে রিলিভেন্ট। ঠিক আছে, নেক্সট দেখো টাইপ ফাইভের লাস্ট অঙ্ক, আর আজকের ভিডিও আমাদের লাস্ট অঙ্ক। আমরা ভিডিও শর্ট করছি, আমাদের একটু শরীরটা ভালো হয়ে নিক, আমরা আরও বেশি বেশি করে ভিডিও করবো। কালকে আমি একটা প্র্যাকটিস সেট নিয়ে আসবো, 30টা অঙ্ক থাকবে, তোমরা সেখানে সবাই জয়েন করো, আমার ভালো লাগবে। কী বলছে, কোনো সপ্তাহে এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, যে অঙ্ক পরীক্ষায় আসে, আগেরটাও আসে, শিক্ষকের অঙ্কটাও পরীক্ষায় আসে, আর অঙ্ক আসে ব্যাটসম্যানের অঙ্ক পরীক্ষায় আসে, ওগুলো আমি করাবো পরের দিন। কী বলছে, কোনো সপ্তাহের প্রথম 3 দিনের গড় তাপমাত্রা হচ্ছে 29.5 ডিগ্রি সেন্টিগ্রেড, পরের 3 দিনের হচ্ছে 26 ডিগ্রি সেন্টিগ্রেড। বলছে ওই সপ্তাহের গড় তাপমাত্রা যদি 28 ডিগ্রি হয় তবে শেষ দিনের তাপমাত্রা কত? একদম সেম টু সেম, হুবহু আগের মতো অঙ্ক। যে এই দেখো লাস্ট লাইনে কী বলেছে, যে 7 দিনেরই তাপমাত্রা দিয়ে দিয়েছে, তাহলে 7 দিনের তাপমাত্রা যদি 28 দিয়ে দেয়, তাহলে 28কে আমি 7 দিয়ে গুণ করবো, তারপরে প্রথম 3 দিন, লাস্ট 3 দিন, তাহলে মাঝখানে যে পড়ে থাকবে, মানে সরি, প্রথম 3 দিন গড় তাপমাত্রা, পরের তিন মানে প্রথম মানে 6 দিনের গড়, প্রথম 3 দিন, পরের 3 দিন, তাহলে 7 নম্বর যে থাকবে ও একা থাকবে। তাহলে এই গড়গুলো কী করবো আমরা, সমষ্টি বের করবো, বের করে যোগ করবো, যোগ করে আলটিমেট যেটা হয়েছিল যে 28কে 7 দিয়ে গুণ করার পর যত হয়েছিলো সেখান থেকে বিয়োগ করে দিলে কী হয়ে যাবে, আমাদের যে সপ্তম দিন, সেই শেষ দিন বা সপ্তম দিনের তাপমাত্রা কী হয়ে যাবে, বেরিয়ে যাবে। ঠিক আছে, আগের অঙ্কের মতোই দেখো এখানে কী বলে দিয়েছে, যে 7 দিনের গড় কত? 7 দিনের গড় হচ্ছে, 7 দিনের গড় কত? 28। তাহলে 7 দিনেরই সমষ্টি কত বেরোবে? 7 দিনেরই সমষ্টি বেরোবে হচ্ছে 28 × 7 করতে হবে। ঠিক আছে, একটা কিছু বেরোবে। তারপরে দেখো বলছে প্রথম 3 দিনের গড় তাপমাত্রা দেওয়া আছে। তাহলে প্রথম আগের একদম সেম টু সেম আগের অঙ্কের মতো, প্রথম 3 দিনের সমষ্টি মানে তাপমাত্রার সমষ্টি, প্রথম 3 দিনের সমষ্টি মানে তাপমাত্রার সমষ্টি কত আছে? দেখো 3 × 29.5 করতে হবে, একটা কিছু বেরোবে। তারপরে ঠিক তার পরের পরের 3 দিনের সমষ্টি কত হবে? 3 × কত আছে? 26। ঠিক আছে, এখানেও কী হবে? একটা বেরোবে। এবার এই দুটো আমাদের কী করতে হবে? যোগ করতে হবে, যোগ করে এটা থেকে বিয়োগ করে দিতে হবে, এটা থেকে কী করতে হবে? বিয়োগ করে দিতে হবে। কেন করতে হবে আগেরটার মতো? দেখো যদি এরকম 7টা থাকে, ঠিক আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে প্রথম 3 দিনের সমষ্টি পেলাম, তারপর দিন 3 দিনের সমষ্টি পেলাম, আর মাঝখানে এই 7 নম্বর বা শেষের দিন সে কি বাদ থেকে গেল? তাহলে সে কোথায় হবে? তাকে তো আমি ধরেছি এই 7 দিনের মোট, এই এখান থেকে এখানে মোট, এখান থেকে এখানে মোট যদি আমাদের ধরো, এখান থেকে এখানে মোট ধরো 100 হলো, ঠিক আছে, আর এটা ধরো হচ্ছে 50 হলো, আর এটা ধরো 40 হলো, তাহলে এ কত হবে? এই লাস্টটা কত হবে? 10 হবে না, কারণ সবগুলো যোগ করে কত হবে? 100 হতে হবে। তাহলে দেখো এই তিনটা যোগ করে কত হচ্ছে? 90 হচ্ছে। তাহলে লাস্ট কত হবে? 10। সেরকম সেম টু সেম কনসেপ্ট, যে এটা ধরো এখানে ধরো আমাদের ধরো 400 আসলো, আর এখানে ধরো 100 আসলো, আর এখানে ধরো 200 আসলো। ঠিক আছে, তাহলে কথা হবে 200 থেকে 300, 300 থেকে 400 থেকে 300 বাদ দেবো, তার মানে শেষ দিনের তাপমাত্রা কত হবে? 100 হবে। সেম টু সেম কনসেপ্ট, তোমরা এখানে এই 400 তো হবেই না, এখানে গুণটা করবে, এখানে গুণটা করবে, এখানে গুণটা করবে। ঠিক আছে, এই দুটো যোগ করবে, করে এটা থেকে বিয়োগ করবে, বিয়োগ করে যত হচ্ছে সেটা হচ্ছে আমাদের কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করবে যে স্যার টাইপ ফাইভের অর্থাৎ
টাইপ ফাইভের 2 নম্বর অঙ্ক বা 10 নম্বর অঙ্কের অ্যান্সার হচ্ছে অপশান এ, বি, সি বা ডি। ঠিক আছে, সকলের দিন ভালো থাকুক, সকলের দিন শুভ হোক। ঠিক আছে, তোমরা ভালো থাকো, তোমরা শিখতে থাকো, আর সকলে সকলে খুব ভালো করে বেশি করে অঙ্ক করো, আর তোমরা পরীক্ষা ভালো দাও, এই আমি চাই। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে, ততক্ষণ সকলে সুস্থ থাকবে, ধন্যবাদ।